সকাল 11টায় উত্তর জেলা চুরাইবাড়ি চেকপোস্টের পরিবহন দপ্তর অফিসে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দিল কংগ্রেস। কংগ্রেস দলের ইন্টাক সংগঠনের তরফ থেকে কয়েক দফা দাবির ভিত্তিতে এই ডেপুটেশন প্রদান করা হয়। মুখ্য দাবিগুলির মধ্যে ছিল একটির বদলে দুটি ওয়েট ব্রিজ চালু করা, পাথর বোঝাই লরিগুলিকে মানবিক দৃষ্টিভঙ্গিতে ছাড় দেওয়া, যেহেতু কয়েক হাজার পাথর শ্রমিক রয়েছেন চুরাইবাড়ি এলাকায়, গাড়ির মালিক ও চালকের হয়রানি বন্ধ করা এবং প্রতি গাড়ি পণ্যের 5% ছাড়ের বদলে 10% ছাড় ইত্যাদি। তারা এই ডিসপ্লে দেখতো কারণ ওইখানে ওয়েট কত আইছে এবং ভিতরে ওয়েট করলো খা কত আইন না আইলো দিয়া লোকের লোকের এন্ট্রি করিয়া হলাই দিলে ওটা তোমার ভাই ওটা তোমার।